জানেন যে বিগত 29 তারিখ আমাদের সকলের প্রিয় নেত্রী এবং আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দিদিকে বলো, এই প্রথম আমার মনে হয় সারা ভারতবর্ষের মধ্যে এমন একজন নেত্রী আছেন, একদিকে তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর একদিকে আমাদের সকলের দলনেত্রী, এই প্রথম কোন একটি রাজ্যের একজন এই রকম নেত্রী যিনি সরাসরি মানুষের সাথে জনসংযোগ করার জন্য একটা প্রকল্প দিদিকে বলো চালু করেছেন, এবং তার অঙ্গ হিসাবে আমরা রাজনৈতিকগতভাবে এবং একজন জনপ্রতিনিধি হিসাবে আমরা আমাদের প্রত্যেক কটা বিধানসভায় আমরা এই দিদিকে বলো প্রোগ্রামটাকে নিয়ে জনসংযোগে আমরা নেমেছি। আমাদের একটা তো আমার এখানে রয়েছে, এবার আমি যেটা ঠিক করেছি, আমার যে 15টা অঞ্চল রয়েছে সেই 15টা অঞ্চলে আমি মানে কয়েকটা মোড়ে মোড়ে আমি অভিযোগ এবং উপদেশ আমি দুরকমের বাক্স করছি, যেটা হচ্ছে এই ডোমজুড় বিধানসভা কেন্দ্রের প্রায় প্রত্যেকটা জায়গায় কভার করার চেষ্টা করবে, যেখানে সরাসরি মানুষ এত কিছুর পরেও অনেকে ধরুন হোয়াটসঅ্যাপের সাবলীল নয়, চিঠিতেও হয়তো সাবলীল, হয়তো ইমেলে সাবলীল নয়, তাদের জন্য কোথাও কোথাও একদম সিল করা খামে আমার বলাই থাকবে, ওখানে লেখা থাকবে ওই কাউন্টারের মানে বক্সের উপরে যে একদম সিল করা খামে সরাসরি ওই খামটা আমার কাছে পৌঁছাবে, যদি কারোর অভিযোগ থাকে অভিযোগ জানাবে, আর যদি কারোর সাজেশনও থাকে যে এই আরো ভালো কিছু করার জন্য কি করা উচিত, সেই সাজেশনের জন্য দুটো করে বক্স আমরা তৈরি করছি, আগামী 2 মাসের মধ্যে এগুলো বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আমরা পৌঁছে দেবো। মানুষ কি নিজেদের পরিচয়ও গোপন রাখতে পারে? একদম সবকিছু গোপন। দেখুন অনেক সময় হয় একটা কাউকে বলার জন্য আমি অভিযোগ করলাম, যদি কারোর নাম সেখানে না থাকে তাহলে আমার কাছেও কিন্তু এটা আইডেন্টিফাই করতে মুশকিল হয়ে যায়। অনেকের হচ্ছে একটা কারোর বিরুদ্ধে অভিযোগ, এই একটা সুযোগ পেয়েছে এটা দিয়ে দিলাম, কিন্তু অভিযোগের সার্বত্ব আছে কিনা সেটাও কিন্তু প্রমাণ করতে হবে, সেটাও নিশ্চিতভাবে। এবং আমি আপনাকে বলি যে আমি অলরেডি স্টার্ট করেছি, আপনারা জেনে রাখবেন, এই ডোমজুড় বিধানসভা কেন্দ্র আমি আমার একটা ডেডিকেটেড টিম দলীয়ভাবে মানে আমার যারা নেতৃত্ব আছেন তাদেরকে সাথে নিয়ে প্রত্যেক বুথে বুথে আমি আবার রিপিট করছি, এই ডোমজুড় বিধানসভায় আমি শুরু করেছি অলরেডি, প্রত্যেক বুথে বুথে আমাদের ডেডিকেটেড ওয়ার্কার থাকবে, যাদের লিস্ট ছবি সহ আমরা আমাদের বিভিন্ন অঞ্চলের যে যে জায়গার বাসিন্দারা রয়েছে পারলে তাদের কাছেও আমরা ডিসপ্লে করে দেবো, যদি তাদের কোথাও কোনো কিছু বলার প্রয়োজন হয় সেই ডেডিকেটেড যারা আমাদের ওয়ার্কাররা রয়েছে তাদের কাছেও বলতে পারবো। এমএলএরা একটা দায়িত্ব পেয়েছে, আপনিও পেয়েছেন, তার সঙ্গে বিধানসভা কেন্দ্রে আলাদাভাবে কি করছেন আপনি? এবং আমি দেখুন আমি যেটা বলি যে আমার এই ডোমজুড় বিধানসভায় এমনি জনসংযোগ সারাটা বছর মানুষের সাথে আমি রাখি, এবং আলাদা করে যেটা চালু করেছি যেরকম দিদি চাইছেন যে দিদিকে বলে যেমন মানুষ সরাসরি তার সাথে সংযোগ করতে পারে, আমিও আমার বিভিন্ন অঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় একটা করে অভিযোগ এবং উপদেশ একটা বাক্স চালু করবো, মানে কমপ্লেন অ্যান্ড সাজেশন, যদি কার কিছু বলার থাকে তারা বলবে, এবং এটাও আজ থেকে আমরা চালু করে দিলাম, এবং তার কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি ডিটেল প্রত্যেক বাড়িতে বাড়ি যেভাবে আমরা এই দিদিকে বলোটাও আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, ঠিক সেইভাবে আমরাও স্থানীয়ভাবে যদি কোথাও কারোর কিছু বক্তব্য থাকে অভিযোগ থাকে বা কেউ আর একটু ভালো কিছুর জন্য উপদেশ দিতে চাইছেন সেটাও আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো।